মাসুম পাপ্পিটির মনে হয় যে তার মালিক তাকে ছেড়ে চলে যাচ্ছে, তাই সে তার পিছু করে আর লুকিয়ে তার গাড়িতে উঠে পড়ে। তখনই আচমকা গাড়ির দরজা বন্ধ হয়ে যায় আর ওই পাপ্পিটি গাড়িতেই ফেঁসে যায়। এরপর যখনই গাড়ি সিগন্যালে দাঁড়ায় তখন সে বাইরে বেরিয়ে পড়ে আর সে হারিয়ে যায়। এদিকে মালিক তার পাপ্পিকে কোথাও খুঁজে না পেয়ে তাকে চারিদিকে খুঁজতে শুরু করে। পাপ্পিটি তার বাড়ির রাস্তা জানতো, তাই সে সারা দিন রাত দৌড়ে দৌড়ে বাড়ির কাছে পৌঁছায়। কিন্তু তখনই একটা নেকড়ে তাকে খেতে আসে আর এটাই পাপ্পিটির বন্ধু মানে এই ঘোড়া জানতে পারে, তাই এই ঘোড়া তার বাকি ঘোড়া বন্ধুদের নিয়ে আসে আর ওই নেকড়েকে ওখান থেকে তাড়িয়ে পাপ্পিটিকে ভালোভাবে বাড়ি নিয়ে আসে। আর ফাইনালি মালিকও তার পাপ্পিকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।